আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফেরদৌস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে যাচ্ছি। আমি আজকে বোবা টি বানাবো। এটা খুব পছন্দের একটা টি। তো এই বোবাটা হবে টাপিওকো বার্স দিয়ে বানানো। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো ইটস কল্ড টাপিওকো বার্স ব্ল্যাক। এটা ব্ল্যাক কালারের, বাট উপরে একটু সাদা লাগছে, সেটা কোট করা, এটা হোয়াইট কর্ন স্টার্চ দিয়ে কোট করা, সেজন্য এটা। আর ইটস অ্যাকচুয়ালি টাপিওকো বার্স। এটা প্যাকেটের মধ্যে লেখা রেডি ইন 5 মিনিটস, ওটাতে আপনারা যাবেন না, এটা কখনোই 5 মিনিটস লাগে না। পার্সোনালি আমি বলবো আপনাদেরকে এটা 10 থেকে 12 মিনিটস লাগে পুরোটা সেদ্ধ হতে। সো জাস্ট সো লেট ইউ নো ইস টেক্স মোর দেন 5 মিনিটস। জাস্ট প্যাকেটে লেখা 5 মিনিটস ইজ নট। তো সেদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেন করে নিলাম। এটা করার পরে আমি একটু সুগার সিরাপের মধ্যে সোক করে নিচ্ছি, জাস্ট ওয়াটার আর 2 টিস্পুন সুগার বয়েল করে জাস্ট ওটার মধ্যে আমি রেখে দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা আসে। কারণ তাপিওকো পার্লসের মধ্যে আসলে কোনো সুগার নেই, সো জাস্ট টেস্ট টেস্ট থাকবে সেজন্য। আর আজকে আমি কয়েকটা ফ্লেভার বানাবো, সেজন্য আমি ফ্রেশ ম্যাঙ্গো আমি ওয়াশ করে রেখেছি, এখান থেকে আমি কয়েকটা ম্যাঙ্গো নিয়ে নিব, ম্যাঙ্গো পাল্প করবো। সো ম্যাঙ্গোগুলো পিল করে নিলাম, আর এখন ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। আর এই বোবাটি এটা বাইরে গেলে আসলে কিনে খাওয়া হয়। তো বাচ্চা, আমার বাচ্চা খুব পছন্দ করে, স্পেশালি আমার মেয়ে পছন্দ করে, ওর বাবা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। সো সবার জন্য এটা কয়েকটা ফ্লেভার করে খাওয়া যায়। সো আমি আজকে কয়েকটা ফ্লেভার দেখাবো আপনাদের। ম্যাঙ্গোগুলো আমি ছোটো ছোটো কিউব করে নিয়েছি, আর এটা এখন আমি ব্লেন্ড করে নেব। আমি ম্যাঙ্গোগুলো দিয়ে দিলাম ব্ল্যান্ডারে, আর আজকে আমি ব্ল্যান্ডার ইউজ করছি, নিনজা ব্ল্যান্ড। আর এটাতে খুব ভালো হয় স্মুদিটা, আমি স্মুদিটা খুব পছন্দ করি। সো এটা অনেক সুন্দর ব্ল্যান্ড করে ফেলে নিনজা শেফটা। এটা একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি, এটা আমি আর ছেঁকে নিব না, যেহেতু আমি পিওর করে ফেলেছি। এই পিওর এটা আমি ইউজ করব। পার্লটা সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি এখন জারের মধ্যে ডেকোরেশন করব। আমি তাপিওকো পার্ল যেটা সিদ্ধ করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণটা, এটা কোয়ান্টিটিটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কতটা চান। আমি এখানে 3 টেবিল স্পুন ইউজ করছি, আর এটা আমি এখন দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, যেটা পিওর ভ্যানিলা আইসক্রিম, সেটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম। সো একদম ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস হবে। উপরে একটা দুটো দিয়ে দিলাম, সেটাও ডিপ হয়ে গেল। আর এটার জন্য স্পেশাল স্ট্র ইউজ করা হয়, যেহেতু বোবাগুলো বড়, যে পার্লগুলো এগুলো নর্মাল স্ট্র দিয়ে আসবে না, সো এগুলোর জন্য বড় স্ট্র ইউজ করা হয়। আর এটা হলো ভ্যানিলা আইসক্রিমটা, আমি ব্ল্যান্ড করে নিলাম, এটা একদম ঠান্ডা। সো ভ্যানিলা ফ্লেভারের একটা ড্রিঙ্কস হয়ে গেল। Okay, mango pulp, ice, tea, and half an hour, okay? আমি এখানে বোবার যে পার্লগুলো সেটা দিয়ে দিচ্ছি,
2.5 tablespoon দিয়ে দিলাম এর মধ্যে আইস কিউব দিয়ে দিলাম যতটুকু আপনি চান তার মধ্যে আমি ব্ল্যাক টি দিয়ে দিলাম আর এর উপরে আমি হাফ এন্ড হাফ যে ক্রিম মিল্কটা সেটা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমাদের আরেকটা ফ্লেভারের বোবা টি আমি পার্ল দিয়ে দিলাম যেটা সিদ্ধ করা ছিল সেটা এটাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন তার মধ্যে আমি আইস কিউব দিয়ে দিলাম আর আমি যে ম্যাঙ্গো পাউডারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম ম্যাঙ্গো বোবাটা অসাধারণ লাগে অনেক অনেক টেস্টি হয় আর এটার জন্য আমি স্ট্র অর্ডার করেছিলাম সেটা দেখাবো দেখুন বোবাগুলো ম্যাঙ্গোতে কি মানিয়েছে এটা হয়ে গেল টি দিয়ে বানানো দেখতে যেরকম সুন্দর এটা খেতে অনেক মজা হয়েছে আর এটা হলো ম্যাঙ্গো আরেকটা আমি লাস্টেরটা মাছের বানাবো আশা করি সবাই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ